অন্যদিকে উপনির্বাচনের প্রচার শুরু করে দিয়েছেন বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কেয়া ঘোষ। রবিবার বালিগঞ্জ ফাঁড়ির কাছে শিব মন্দিরে পুজো দিয়ে শুরু করলেন প্রচার। এরপর দেওধর সিটে তিনি জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন, শুরু করেন দেওয়াল লিখনও। মূলত কোন ইস্যুগুলোকে আপনি সামনে রাখবেন? এখানে বালিগঞ্জ বিস্তীর্ণ অঞ্চলে জল জমাটা একটা খুব বড় সমস্যা। মানে বর্ষাকাল না হলেও যদি দুবালতি জল ফেলে দেওয়া যায় তাহলে কিন্তু অনায়াসে নৌকো চলতে পারে, এত খারাপ অবস্থা। আমি সব থেকে আগে নিকাশী ব্যবস্থার দিকে নজর দেব, তারপরে পরিশ্রুত পানীয় জল, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির স্বপ্ন, হর ঘর নল হর ঘর জল, সেই স্বপ্ন বাস্তবায়িত করব। পরিশ্রুত পানীয় জল সবাই যাতে বাড়িতে বসে পেতে পারেন। এবং আরেকটা জিনিস আমার খুব মনে হয়, যেটাও প্রধানমন্ত্রীর স্বপ্ন, প্রত্যেকের মাথার উপর যাতে একটা ছাদ থাকে, পাকা ছাদ। প্রধানমন্ত্রী আবাস যোজনা অন্তর্গত মমতা বন্দ্যোপাধ্যায়ের সংকীর্ণ রাজনীতির কারণে অনেকে পাননি, সেটা কিন্তু আমি বাস্তবায়িত করব বালিগঞ্জ বিধানসভায়, যাতে প্রত্যেকের মাথার উপর একটা ছাদ থাকতে পারে। প্রতিপক্ষের মধ্যে অন্যতম যিনি, তিনি আপনারই সহকর্মী ছিলেন, বাবুল সুপ্রিয়, তৃণমূল কংগ্রেস প্রার্থী, কি বলবেন? আমার বলার থেকে আমার মনে হয় যারা বালিগঞ্জ বিধানসভার মানুষ তারাই বলবেন, কারণ বালিগঞ্জের লাগোয়া টালিগঞ্জ, সেই টালিগঞ্জে কিছুদিন আগে উনি তৃণমূলকে কার্যত বাপান্ত করেছেন। এই তৃণমূল আর না বলেছেন, টিএমসি বলেছেন, বলেছেন তৃণমূলকে মনে প্রাণে ঘৃণা করেন, এগুলো সব আমি বলছি না, এগুলো সমস্ত রেকর্ডেড। তো তারপরে কয়েকদিন বাদে তিনি ভোল বদলে তিনি আসছেন ভারতীয় জনতা পার্টির জামা খুলে, তৃণমূলের জামা পরে, আবার তৃণমূলেরও ভোট চাইতে। এইটা আমার মনে হয় না বালিগঞ্জ বিধানসভার মানুষ খুব একটা ভালো চোখে দেখছেন বা মেনে নেবেন। প্রচারে পিছিয়ে নেই বাম প্রার্থী সায়রা শাহ আলিমর। রবিবারের সকালে কড়াইয়া এলাকায় দেওয়াল লেখেন ফুয়াদ আলিমের স্ত্রী। বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগে জোর দেন তিনি। সায়রা জানান, হেভিওয়েট প্রার্থী নয়, হেভিওয়েট আদর্শই তাদের কাছে আসল। অভিনেতা নাসির উদ্দিন শাহর ভাইজি সায়রা এবারই প্রথম ভোটে দাঁড়িয়েছেন। মূলত কোন ইস্যুগুলোর উপর আপনি? বালিগঞ্জ হালকা আপনি জানে কি অনেক বড় কনস্টিটুয়েন্সি, অ্যান্ড ইস্যু বেসড পলিসি ম্যাটারতে লড়াই চলছে, বিকজ ইহাঁ পে কি সমস্যায় অলগ অলগ হ্যাঁ, বিভিন্ন হ্যাঁ। ফার্স্টলি দ প্রায়োরিটি ইজ অর্বন পভার্টি এলিভেশন, দেন উই হ্যাভ সিন হাই রাইজেস। সো ইহাঁ কি এরিয়া মে, বহুত এরিয়া মে ইলেকট্রিসিটি স্যানিটেশন কে মুদ্দে হ্যাঁ, ওয়াটার কে মুদ্দে হ্যাঁ, অর অনেক বড় চ্যালেঞ্জ এটা আছে দ্যাট লাস্ট টু ইয়ার্স চিলড্রেন হ্যাভেন গন টু স্কুল, দে বিন ডুইং অনলাইন ক্লাসেস। তো ও ট্রানজিশন কতনা স্মুথ হো বচ্চোঁ কে লিয়ে, অর উনকে বহুত স্মুথলি অর আচ্ছে তরিকে সে ভ্যাকসিনেশন হো যায়, দিস ইজ গোন টু বি দ্য ফার্স্ট প্রায়োরিটি। বাবুল সুপ্রিয় প্রার্থী, হেভিওয়েট বলা চলে, একসময় কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, এখন তৃণমূলের প্রার্থী। দেখে কে হেভিওয়েট আছে কে হেভিওয়েট নয় এটা তো আমি জানি না, সো আমাদের প্রিন্সিপালসই হেভিওয়েট। আর একটা জিনিস জানতে চাইবো, সুব্রত মুখোপাধ্যায় এখান থেকে মন্ত্রী ছিলেন, তার ছায়া ভোটেতে কতটা থাকবে, কারণ তার অনুপস্থিতিতেই এই ভোটটা? সুব্রত মুখার্জি ওয়াজ ভেরি ভেরি ওয়েল রেসপেক্টেড, উনকো বহুত লোক উনকা রেসপেক্ট করতে থে, আদর করতে থে। সো সামবডি হ্যাজ টু ফিল ইন দ্যাট শুজ অলসো, ইউ নো, হু ক্যান কাইন্ড অফ মেক পিপল রেসপেক্ট, ইউ নো। সো দ্যাট ইজ ওয়াট, অ্যান্ড আই ফিল উই আর নট হিয়ার টু ডু এনি স্মিয়ার ক্যাম্পেইন এগেইনস্ট এনিবডি। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রচারের ছবি তুলে ধরলাম। এবারে নজর রাখবো আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রচারে। আসানসোলেও ময়দানে নেমে পড়লেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। মন্দিরে পুজো দিয়ে শুরু করলেন প্রচার, আজ রাতেই আসানসোলে পৌঁছানোর কথা তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার। প্রথমে তো জিজ্ঞেস করবো যে জেতার ব্যাপারে কতটা আশাবাদী? 200%। কেন 200%? একটা কারণে, কারণ কি আসানসোলের মানুষ, এই এই যে ভূমি এটা হচ্ছে বিজেপির ভূমি, নরেন্দ্র মোদীজির জন্য এই জায়গা, মানুষ নরেন্দ্র মোদীজিকে ভালোবাসে, নরেন্দ্র মোদীজিকে বিশ্বাস করে, বিজেপিকে ভালোবাসে, সেটা তারা লাস্ট বহু বছর ধরে দেখে দেখে আসছে রেজাল্টে, এবারও তাই একই জিনিস হবে।
আপনি তো এখানকার বিধায়ক, কিন্তু কেন আপনাকেই কেন দাঁড়াতে হলো? এই কিন্তু আপনার অন্যান্য দলরা কিন্তু প্রশ্ন তুলছে, কি বলবেন? দেখুন, আমাকে কেন দাঁড়াতে হলো বা অন্য কেউ দাঁড়ালো না কেন, সেটা তো আমাদের পার্টির ব্যাপার, সেটা নিয়ে ওরা এত ইন্টারেস্টেড কেন? আমরা তো বলিনি যে একজন বহিরাগত শত্রুঘ্ন সিনহাকে কেন আপনি আনলেন। আমরা বলছি বহিরাগত এসেছেন, আমরা ভোট দেবো না, কিন্তু কেন দিলেন এত তো প্রশ্ন আমরা করিনি। সুতরাং এখানে ওদেরও প্রশ্ন করা উচিত না। কিন্তু আপনি যেহেতু জিজ্ঞেস করছেন, আমি এটাই বলবো যে দেখুন, আমি এখানে অ্যাপ্লাইও করিনি। আজকে যারা অ্যাপ্লাই করেছিলেন তারা সবাই সান অফ দ্য সয়েল, সবাই আসানসোলের মানুষ। কোথাও হয়তো আমাদের পার্টির মনে হয়েছে, আমার শীর্ষ নেতৃত্বের মনে হয়েছে যে একজন মহিলা লড়লে হয়তো সেটা বেশি ভালো হবে। আর বাংলাতে আমরা হচ্ছে মায়ের জাত, মা দুর্গা, মা সরস্বতী, মা লক্ষ্মী, মানুষের একটা আলাদা বিশ্বাস আমাদের ওপরে। সুতরাং সেই হিসেবেই হয়তো আমাকে এই সুযোগটা দেওয়া হয়েছে।